ছোট্ট আরেকটি দৃষ্টান্ত, যেটা উঠতে বসতেও আমরা এই শেরকেও লিপ্ত হয়ে থাকি সকলেই, আহলে হাদিস ওয়া হানাফি সবাই এটি করে, একমাত্র সচেতন সতর্ক ব্যক্তি ছাড়া। তা কি? এটি কথার শের। আপনি ঢুকতেছেন, ধরে নেন এই মাহফিলেই ঢুকতেছেন, গেট দিয়ে ঢুকলেন, ঢোকার সময় হঠাৎ একটু পায়ে হুচুট খেলেন, কি বললেন আপনি? পায়ে একটু হুচুট খেলেন, মুখ দিয়ে কি বের হলো? মুখ দিয়ে বের হলো ও মা। কি বল, কি বের হলো মুখ দিয়ে? ও মা, অথবা ও বা। বলি না আমরা, সবসময় বলি, সামান্য একটু আঘাত লাগুক, ও মা ও বা, এর অর্থ কি? কেন বললেন আপনি এটা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনি ব্যথা পেয়েছেন, মায়ের কাছে অভিযোগ জানালেন যে মা আমি ব্যথা পেলাম, আমার ব্যথা থেকে আমার ব্যথাটাকে মুক্ত করে দাও, বাবা আমি ব্যথা পেলাম আমার ব্যথা মুক্ত করে দাও। এর আসলটা কি? হিন্দুদের দেবতা হলো মা বাবা, মা বাবা হলো হিন্দুদের দেবতা, তাই বিপদে বিপদগ্রস্ত হলে তারা সেই মা বাবার দ্বারস্থ হয়, মা বাবার কাছে বিপদ থেকে মুক্তি চায়, এ কারণেই তারা যে কোনো সময় কোনো কষ্ট পেলে ব্যথা পেলে তাদের মুখ দিয়ে বের হয় কি? তাদের আকীদা অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী এই শেরকি মা বাবার কাছেই তারা ধর্ণা দেয়। কিন্তু আজকে মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমের মুখ দিয়ে সে ব্যথিত হলে তার আবেদন যাবে কার কাছে? মুসলিমের আবেদন যাবে কার কাছে? আল্লাহর কাছে। একজন মুসলিম কোথাও ব্যথিত হলে, কোথাও আঘাত পেলে, কোথাও কিছু কষ্ট পেলে তার মুখ দিয়ে কখনো ও মা ও বা বের হতে পারে না, তার মুখ দিয়ে বের হবে ইন্না লিল্লাহ, তার মুখ দিয়ে বের হবে ইন্না লিল্লাহ। এটার নাম হলো তাওহীদ। আর আপনার মুখ দিয়ে যদি বের হয় ও মা ও বা, এটার নাম হলো শিরক। আমাদের সকলের মুখ থেকে এটি বের হয়, বড় মানুষ ছোট মানুষ, আলেম বলেন আর সাধারণ বলেন, অনেকেই এগুলি খেয়াল না করেই বের হয়ে যায়, কারণ এগুলি সামাজিকভাবে আমরা শিক্ষা পেয়েছি, কিতাব সুন্নায় শিক্ষা না, সামাজিকভাবে পেয়েছি। সুতরাং এ জাতীয় যত ধরনের বিষয় রয়েছে এটি আপনার সাধ্যের মাঝে, সাধ্যের বাইরে নয়। সরকার আপনাকে বাধ্য করে নি ও মা ও বা বলতে হবে, কি বলেন, করেছে নাকি? তাহলে এটি পরিবর্তন হতে দেরি লাগে কেন? যেটা আপনার সাধ্যের বাইরে সেটি ভিন্ন বিষয়, কিন্তু যেটা আপনার সাধ্যের মাঝে সেটাকে অবশ্যই জানার সাথে সাথে আপনাকে পরিবর্তন করতেই হবে। এটাই হচ্ছে আপনার তাওহীদের পরিচয়, এটি আপনার ইমানের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টি জানা এবং সেই অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। কথা আর দীর্ঘ করতে চাই না, বিষয়টি দীর্ঘ বিষয়, সর্বত্রই আমাদের এই বিষয়ে আলোচনা হয়। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়েছেন সেভাবেই বিষয়টিকে উপলব্ধি করে, ভয়ঙ্কর, যা ইমান বিধ্বংসী, যা জান্নাতকে কেড়ে নিবে, যা জাহান্নামকে অপরিহার্য করে দেবে, সেই ভয়ঙ্কর শের থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। সকল প্রকার শের বুঝে শুনে সেগুলি থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকল মুসলিমকে, গোটা বিশ্বের সকল মানবকে তাওহীদের পথে হেদায়েত দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকে তাওহীদের পথে হেদায়েত দান করুন। সকলকে সর্বপ্রকার শের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরিশেষে